প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের লিগ্যাল অ্যাডভাইস। আশা করি আপনারা সবাই ভালো ছিলেন, আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। আজকে জিলহজ মাসের 2 তারিখ, বিশ্বের যে যেখান থেকে পবিত্র মক্কা শরীফে সফর করবেন তাদের মঙ্গল কামনা এবং সুস্থ স্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আর আপনারা জানেন লিগ্যাল অ্যাডভাইসে আমরা যে কথাগুলি সবসময় বলি, মানুষের মঙ্গল কামনা তো করি, পাশাপাশি আমরা আইনগত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নিয়ে আমরা কথা বলি। আমরা কথা বলি কিভাবে আমাদের ইমিগ্রেশনের যে সমস্ত প্রবলেম আছে বা ব্যক্তিগত জীবনে খুঁটিনাটি যে সমস্ত আইন বিষয়ক বিষয় আছে সেই বিষয়গুলিতে যাতে আমরা আটকে না যাই, সেই বিষয়গুলিতে যাতে আমরা থুবড়ে না পড়ি, এ সমস্ত বিষয়ের সঠিক নির্দেশনা এবং সমাধান দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আর বরাবরের মতোই আপনাদের সামনে আমরা একজন অভিজ্ঞ মানুষকে উপস্থাপন করি যাতে করে আপনাদের আইনি পরামর্শ সঠিকভাবে দিতে পারেন। আমাদের সাথে আজকে আছেন আপনাদের সকলের পরিচিত ইমিগ্রেশন অ্যাডভাইজার, বিজ্ঞ আইনজীবী জনাব আশুক মিয়া। সালাম আলাইকুম। সালাম, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আপনাকে বেশি করে ধন্যবাদ দেওয়া উচিত এই জন্য যে আপনি অনেক দূর থেকে হলেও আমাদের কমিউনিটির মানুষের সেবা করার জন্য চলে আসেন আমাদের স্টুডিওতে এবং আইনি পরামর্শ দিয়ে থাকেন। আশোক ভাই, আমরা প্রথমে এই অনুষ্ঠান যেভাবে আমরা শুরু করি, সাধারণত আমরা আপডেটসগুলি দেই, কি কি ধরনের আপডেটস আছে, কি কি ধরনের নিউজ আছে আসলে হোম অফিসের পক্ষ থেকে, এবং কোন কোন বিষয়গুলিতে আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদের নিজেদের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, সেই বিষয়গুলিতে আমরা একটু ডিসকাশন করি। আজকে যে বিষয়টিতে আমরা দর্শক মণ্ডলী ডিসকাশন করতে যাব সেটি হচ্ছে, আমরা ওভার স্টার নিয়ে কথা সব সময় বলেছি এবং বিভিন্ন সময়ে আমরা বলেছি যে আসলে ওভার স্টার থাকবেন না, থাকবেন না এবং থাকলে কি সমস্যা হবে, এবং অনেকেই ইতিপূর্বে আপনারা ওভার স্টার থাকা অবস্থাতেও আপনারা অন্য অ্যাপ্লিকেশন করেছেন যাতে করে কোনোভাবে থেকে যাওয়া যায়, কিন্তু এর মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন নিয়ম অনুসারে। সেই পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো যে আপনি যদি ওভার স্টার হয়ে যান নতুন নিয়মে কি হবে। আর আরেকটা বিষয়, সেটি হয়তো বা আপনাদের হাউস হোল্ড প্রবলেম নাও হতে পারে, কিন্তু হয়তো বা অনেকের হাউস হোল্ড প্রবলেম, সেটা হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসের জন্য স্পেশালি হোম অফিস থেকে কিছু ডিক্লারেশন এসেছে, 16th অক্টোবরে তারা পাবলিশ করেছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে হয়তো বা খুব বেশি আলোচনা করতে পারবো না, কিন্তু আপনাদের ইনফর্ম করতে পারবো। আর সে প্রসঙ্গেও আসলে ছাত্রদের যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আপনারা প্রশ্ন করবেন, এবং যে কোনো ধরনের আইনি সমস্যা, ইমিগ্রেশনের সমস্যা নিয়ে আপনারা কথা বলতে পারবেন আমাদের সাথে, স্বাচ্ছন্দ্যে কথা বলবেন। ধন্যবাদ জনাব আশোক মিয়া আমাদের সাথে থাকার জন্য এবং আমার কথা শোনার জন্য। যে আমরা যে কথাটা বলছিলাম যে ওভার স্টেটদের যে একটা লিমিটেশন করে দিচ্ছে যে আর কোনো জায়গায় কোনো ধরনের অ্যাপ্লিকেশন করা যাবে না হোম অফিসে, সেই বিষয়টা যদি আপনি একটু ডিসকাস করতেন। ইউকে বড় এজেন্সি আপনার অ্যানাউন্স করছে নাকি যে ফ্রম দি 1st অক্টোবর 2012 যে এন অ্যাপ্লিকেশন ইন কান্ট্রি আর কি যদি সে করেন আপনার, আর তাই তাই যদি ওভার স্টে হয়ে থাকো নাকি বাই মোর দেন 28 ডেজ, দেন এই টাইপ অফ অ্যাপ্লিকেশন আর কি যে তারা রিফিউজ হতো অটোমেটিকলি। বাট জাস্ট বিকজ এন অ্যাপ্লিকেশন আর কি আপনার করব আর কি অ্যান্ড ইট উইল গেট রিফিউজড অটোমেটিকলি ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন, বাট ইটা আপনার তারা ইটা অ্যাকচুয়ালি ও যে FLRO অ্যাপ্লিকেশন যেগুলো আর কি আউটসাইড অফ দি ইমিগ্রেশন রুল, ই অ্যাপ্লিকেশন হলো তো আপনার মানুষ তো অলরেডি ইউনোভার স্টে নট জাস্ট বাই 28 ডেজ বাট সাম অফ দেম বাই মেনি ইয়ার্স, সো হি গোন লুক অ্যা সেপারেট অ্যাপ্লিকেশন আপনার। সেকেন্ডলি আপনার আমরা প্রায় মানুষ আর কি আপনার একটু কনফিউজড হয়ে যায় আর কি যে রুইস জাম্বরিনো একটা কেস ও ডিসিশন হয়েছিল ফ্রম দি ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস অন দি 8th অফ মার্চ 2011, আর ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসে আপনার ডিসাইড করছিল আর কি যদি কেউ থাকু নাকি ওদেশ্য আর তার যদি বাচ্চা থাকু নাকি ব্রিটিশ বাচ্চা থাকুন আর তাই যদি তখন কেয়ার আর দেন তাই না আপনার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করতে আর কি ও দে ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন টু রিমেইন ইন দি ইউকে টু হ্যাভ অ্যাক্সেস টু দি চাইল্ড। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত কথা বলার দরকার আছে।